নাচিবো না রাগবো না, সুইয়ে সাইড করব, সুইয়ে সাইড করব। সামান্য মেয়ে ছেলে আমার মুখে ইয়ে কই দেবে, আমাকে বলছে তুমি যদি রোজগার করতে না পারো তো বাড়ি ঢুকবা না। ওরে তোর বাড়ি ঢুকলাম না, আমিও পুরুষ মানুষ, আমার একটা পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে, এক্ষুনি রেলে মাথা দেবো, ট্রেন আসবা দড়ি বালে আসবো, তাহলে এই জীবন রাখবো না। আজকে আমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে। টাকা টাকা টাকা, সামান্য মেয়ে ছেলে টাকার জন্য স্বামীকে কথা শোনাবে? আরে টাকা নিয়ে এসে ইনকাম করে বোর মুখে ছিঁড়ে দাও, বলে আমরা পুরুষ, আরে পুরুষই টাকা ইনকাম করে। দেখি কিরকম হইলো, কিরকম হইলো, ফাঁকা মাঠে আর হারাম দাদা, এ দাদা হারাম, হারাম দাদা সাইড গান নাই, হ্যাঁ তোর সাইড গান নাই, এই কে ফাঁকা মারলো, হারাম লাভপুরে এমন কোন জায়গা নাই যে আমি চিনি না, কোথা পেয়েছে ফিরে বলতে পারো না, তুমি লাভপুরে ডন প্রত্যেকটা জায়গা দেখা আছে, কিন্তু মোস্তা জায়গা চেনো না, আমি আসি মস্তানি কইতে যাই মুত্তা চিনি না, এই তো কদিন ধরে মেলা চলছে জমি সব মুত্তি ভাসিয়ে দিচ্ছে, আর তুমি মোস্তা জায়গা চেনো না, এই বেশি মস্তানি করবি না, সে বাংলা মানে সাইকেল বান্ধে না, এই শালা ঠাকুর পাড়ার ডন নাকি রে, এই শালা আমাকে ঘুরিয়ে বসাই দিলে, তা রাস্তায় চলতে গেলে সাইড গানটা কি থাকতে হবে, তোর সাইড কোন সাইড, আমার সাইড হচ্ছে বাঁ সাইড, আর কার দাদা সাইড, আমার সাইড, হ্যাঁ তোর সাইড বাঁ সাইড, আর আম দাদা মস্তানতে কোনো সাইড লাগে না জানি না, মস্তানটা নাককে মুখে বাঁ দিয়ে চলে যাবে, বেশি বাঙাল না, হ্যাঁ তোর বেশি বাঙাল না, তোরা তুমি ডন হে, কার সঙ্গে তুমি তর্ক লেগেছে জানো, তুই কে, কার সঙ্গে পাঙ্গা নিতে জানো, তুই কে, আরে আমি কি ডন, হ্যাঁ আমার থেকে আমার বড় বিরাট মস্তান, তোর বন্ধু, আমার বন্ধু বিরাট মস্তান, আমার বন্ধু নাম শুনে বাগে করে দেয় এক জায়গাতে জল খায়, কি নাম ভাই, আমার বন্ধু, আমার বন্ধু সকালে উঠে কি কাজ করে জানো, কি করে, আমার বন্ধু সকালে উঠে ঘরে বসে থাকে না, সকালে উঠিয়া পুকুর পারে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাঁতন করিয়া ফেলিয়া দেয়, আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে, আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চাঁদ করে ফেলাবে, ভাই নামটা একবার শুনি রে, আমার বন্ধুর নাম হচ্ছে তিন কোড়ি তাঁতি, শালা আমারই নাম কু তিন কোড়ি, আমি আবার তাল গাছ তুলে কবে দাঁতন করলাম, আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে বুঙ্গা ছাড় তুলে বসে গেছি, শালা আমাকে বলছে আবার তাল গাছ তুলে দাঁতন করে, আরে আমিও নাই ছড়ঙ্গা, তোর বন্ধু কি মস্তান, আমার এক বন্ধু আছে বিরাট মস্তান, কিরম মস্তান, সে তোর বন্ধু তো ওই তাল গাছ তুলে দাঁতন করে, আর আমার বন্ধু কিসে জীব ছেলে জানিস, কিসে, জল বন ও দুর্নীতি কই, বন্ধুর নামটা শুনেই যায়, শালা নাম, সে তার নাম কি জানিস, পাঁচ কোটি স্বর্ণকার, বিরাট সোনার ব্যবসা তাদের জানিস, সালামি তো পাঁচ কোটি রে, সালামি কবে তা জিন্তু নিলিয়ে জিপ ছিলাম রে, এই শালা তাহলে, এই শালা ভয় খেয়ে গেছে রে, আমার সেই ছোটবেলাকার বন্ধু তিন করি বটে, শালা চিনতে পারছি না, আরে 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 তিন করি না কে হে, তুই কে রে, এ তিন করি না কে হে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার বন্ধু, হ্যাঁ বন্ধু, বন্ধু
বন্ধু কেমন আছে ভাই? ভাই বিতু বিয়ে শাদি করেছো ভাই? আরে ভাই হ্যাঁ তা তোমার? আমি বিয়ে শাদি করেছি ভাই। তে ছেলে বিলে কটা? হইল না ভাই, বহু দাগা দেখাইলাম আমার ছেলে হইল না একটা ভাই। কি বলো তো কি বলো? কান চুকানো রে ভাই। তোমার বউ ছেলে হয় না তো কি হয়েছে? আমার বাড়ি পাঠিয়ে দিও। এই আর তুমি কি বন্ধু না শত্রু? এই সকালবেলায় বাটাবা সন্ধ্যেবেলায় ছেলে হেঁটে বাড়ি যাই। আমাকে 1,025 টাকা দিতেই হবে ভাই। তুমি জোরাজ করে বলছি ভাই, কি হবে ভাই? 25,000 তাহলে তোমার কাছে টাকা নাই, আমার কাছেও টাকা নাই ভাই, টাকা কি করে ইনকাম করতে যাওয়া ভালো? কি করা যায় বল দেখি। শোনো ভাই, টাকা এক জায়গায় আছে। কোথা? বহু কোথা? সেটা হচ্ছে কলকাতা। কলকাতাতে বেরিয়ে চুঙ্গা ঠাড়ো করবো হয়ে তা নয়, হে কলকাতাতে বড় বড় কারখানা আছে, কাজ করবো, টাকা ইনকাম করে নিয়ে চলে আসবো নাকি? কলকাতা যেতে হবে। তাহলে ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করো। কলকাতা? হ্যাঁ কলকাতা থেকে টাকা ইনকাম করবো। এই যে 6টা ট্রেনটা কটায়? ছটা ট্রেনটা কটায় কি? হ্যাঁ বলো, সকালে ট্রেনটা কটায়? না না সকাল সকাল ট্রেনটা কটায়? চবারি চ 15 দিন পর 6টা ট্রেন। 15 দিন পর 6টা নয় হে, তবে 15-6টা। ও তোমার পুঙ্গাই 6টা ট্রেন ভরা আছে না? এখানে ভাই কই দাও কেন? আমুদপুর কাটোয়াটা বার করি দাও। আরে তোমার বন্ধু কম নয়? আরে মুখে চাটাং চাটাং কথা বলতে পারে, গা জ্বলানো কথা বলতে পারে, কিন্তু তোমার বন্ধু আমি যখন ঘর থেকে বেরিয়েছি বলছে স্বামী খালি হাতে যেও না, 1,000 টাকা সঙ্গে নিয়ে যাও, আপদে বিপদে লাগবে। আমার কাছে 1,000 টাকা আছে বন্ধু, আমার কম না বন্ধু, আমার কাছে 1,500 আছে। ঠিক আছে তোমার টাকাটা আমাকে দাও। হ্যাঁ ভাই টাকাটা এক জায়গায় রাখলে হইতো। বলো না টাকা নিজে নিজে কাছে টাকা থাকবে ভাই। আমি বন্ধুকে মিছি করে বললাম 1,500 টাকা আছে, আমার কাছে 1 টাকাও নাই। শালা ওর ওই 1,000 টাকা লুবুদি কেটে বলবো। শালা কবেকার বন্ধু তার ঠিক নাই বন্ধু। হ্যাঁ বন্ধু, শালা শুল্য তো মূল্য রে, শালা নাক ডাকাই যেতো, হ্যাঁ শালা ঘুমুচ্ছে তো ব্যাঙের মতো ফুলছে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ শালা ঘুমিয়ে গেছ। ওরে শালা শুয়া ডাকরে।
সালা বিছানা ছেড়ে দিয়ে কাঠ আরো করেছি ওই জন্য সালুর বউ তারাই রে ভালোই হয়েছে সালা উড়িয়ে বাবরে আগে ঝোলা টাকা রে উড়িয়ে টাকা ঝুলছে তো উড়ে টাকা ভাগ হইয়াছে মনে হয়েছে উড়িয়ে একদিকে রে এদিকে একদিকে নো সালা ঠইলে ছেড়ে নিয়ে বালি বন্ধু কিছু মনে করো না আমার কাছে এক পয়সা নাই শালা আমি তোমার তালে বা তালে ঘুমুই নাই আমার কাছে হাজার টাকা ভাড়া আছে হাজার টাকা ভাড়া আছে আমার কাছে এক নয় নয় হে আমি তো তোমারটা মারব বলে জেগে বসে আছি হে যা শালা তোমার কাছেও নাই আমার কাছেও নাই বন্ধু তাহলে কি টাকা কি করে ইনকাম করা যায় কত টাকা পায় ভাই টাকা হ্যাঁ আমার বুদ্ধি লেবা কি বুদ্ধি চলো খোদা লাভপুরে হ্যাঁ বামুনপাড়া ঠাকুরপাড়া 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 কে কে পয়সা দেবে ঠাকুরপাড়ায় সেই সেই হাজি সাহেব মরে গিয়েছে ও ছেলে নাম সাইদুল ওর বাবা যা ঋণ করেছে ও ছেলে সব শোধ করে দিচ্ছে এবার আমরা দুজনে গিয়ে বলবো তুমি স্বর্ণকার কে বলো তোমার বাবা আমাকে সোনা নিয়েছিল আমি বলে দেবো কি বলবি সাইদুল সাহেব তোমার বাবার কাছে আমি 1,00,000 টাকা পাবো শালা লাখপতির চেহারা দেখো বাবা 1,00,000 বললে হবে না মানুষ যেন বিশ্বাস করে সেইভাবে বলতে হবে কত বলা যায় তুমি বলবো আমি 8,000 টাকা পাবো আমি হ্যাঁ আর তুমি আমি বলবো 12,000 টাকা পাবো তোমার বেলায় বেশি কেন সমান সমান বললে হবে 8 আর 12 20 হবে আর ওইটা লিয়ে এসে মাঠে ভাগ করিল মাঠে ভাগ ঠিক বলেছো বুদ্ধি নাই রে আর দেরি করো না তাড়াতাড়ি চলো ওরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা আরে ভারী জংশন ধরে না রে ছাড়ে গাড়ি থামে না রে আরে ভারী জংশন ধরে না রে জরিমানা হইয়া যাইব যদি টানো চেনটা যদি টানো চেনটা যদি টানো চেনটা যদি টানো কত মানুষকে জন্ম দিয়েছো পাঠিয়েছো আর সেই সব মানুষ ধীরে ধীরে চলে যাচ্ছে আমার আব্বা যার একজন হাজি আমার আব্বা যার ইন্তেকাল করলো তার জন্য তোমার কাছে দোয়া করি তুই আমার আব্বা যারকে জান্নাত বাসী করো মেহরবান জান্নাত বাসী করো বন্ধু বিরাট বড় লোক হে কত পেঁয়াজ কত খুন ঝুলছে দেখো ঘরে তোর বাবার মাথা ঝুলছে পেঁয়াজ হলো এগুলো ইলিকিটি ইলিকিটি কি করে ঝুলছে তারে কেরোসিন তেল ভরে দেয় আমরা হিন্দুদের ওদের খাবার খেয়ে নেব বাড়িতে আছেন গো শালু বাবার গুরুদেবকে ডাকছে গো ওইভাবে ডাকলে হবে ভদ্র ভাষা নাই আরে তুই জানিস জানি মানে ভদ্র ভাষা হ্যাঁ এ আমি মুসলমানদের সঙ্গে কত ভাব আমার জানি ওই যে কাদের 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 বাইতে কাদের আমাদের বাইতে খাইয়ে যাই লবানে আমি কাদের বাইতে কোরবানিতে খাইয়ে আসি আর বলো না হে বকিনা সাইদুল সাহেব
चलो दूजने एक संगे ढुके पड़ी साधु साहेब लटापटी भाषा ডেকে যাবো তিন দিনের মালিক মেহেরবান এরা জানেন আমার আব্বাজানের খবর তাহলে শোনো আমার আব্বাজান গত কয়েকদিন হলো তিনি তিনি ইন্তেকাল করেছে ভালোই কোচ আপনিও করুন কি বললে ইন্দিরা করুন জল খান আরে ইন্দিরা নয় আমার আব্বাজান মরে গেছেন মরে গেছেন আমার আব্বাজান মারা গিয়েছে হ্যাঁ মরে ও হাজি সাহেব হাজি সাহেব কি সর্বনাশ করলেন হাজি সাহেব গো আন্দ্রে শালা হাজি সাহেব এই গরিব মানুষের হাতে মাটি ধরিয়ে চলে গেল গো হাজি সাহেব চুপ করো আপনার আপা জান আমাদের কি সব পথে পথে চলে গেল গো হাজি সাহেব ও হাজি সাহেব একই সর্বনাশ করলেন হাজি সাহেব গো তিনি জীবনে কখনো কোনোদিন কারো ক্ষতি করেননি আর তোমরা বলছো ক্ষতি করেছে কি ক্ষতি করেছে আপনি আমাকে চেনেন না কে তুমি আমি ছোটবেলা আসতাম আমার
শালো ওর মুসলমানি হয়েছে না হয়েছে তোমার ভালো দরকার কি? আমি যখন আসছি আমার হয় নাই, সেইটাই বলছি যে আমার তো কোনো হয় নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তো কোনো বাচ্চা ছিলাম, আমি আপনার আব্বা জানের কাছে, আমার আব্বা জানের কাছে তোর আগে বলার দরকার কি? আমি আগে বলছি, আমি আপনার আব্বা জানের কাছে 12,000 টাকা বেতন গো। আপনার আব্বা জান না দিয়ে মরে গেল গো। আর আমার নাম হয়েছে পাঁচকড়ি স্বর্ণকার, আপনার আব্বা জান আমার কাছে সোনা নিয়েছিল গো। এই সোনা ধরো না, আপনার আব্বা জানের কাছে আমি 8,000 টাকা পাব গো। আপনার আব্বা জান কত বড় বেঈমান লোক! চুপ করো, বেঈমান নয় আগে, তুমি সামান্য তাঁতি, তাঁতের ব্যবসা করো, কাপড়ের ব্যবসা আগে, তুমি পাবে 12,000 টাকা। এর জন্য আমার মধ্যে কান্নাকাটি করছো? এই স্বর্ণকার কান্নাকাটি করবে না, আমার আব্বা জান বলে গেছে যে দুনিয়ার জমিনে যত কোটি টাকা ঋণ দেনা থাকে সে ঋণ দেনা তুমি পরিশোধ করো। তাই আমি আমার আব্বা জানের ঋণ পরিশোধ করতে চাই, সামান্য 20,000 টাকার জন্য মারতে কান্নাকাটি। চুপ করো, 1 কোটি টাকা দিয়ে দেবো। দেবেন? হ্যাঁ দেবো। শালা লাইনটা বুঝলে, বললাম কানতে হবে না। আবার মানাটা কবে মরছে দেখ, ওর বেটার কাছে চলে যাবে, আই টাকা পাবো, পেনশনের টাকাগুলো জমিয়ে রেখে দে। হ্যাঁ বুঝিয়া, যারা ধার করেছে ধার বাকি পাবে, তাদের সব খাতাতে নাম লেখা আছে, আমাদের নাম লেখা থাকবে। হ্যাঁ এটা আমরা পাবো, তাই নাম লেখা। এই যে আগে তাতিয়ার স্বর্ণকার, আগে টাকাটা খুলে দিয়ে দেবো, কিন্তু এই যে খাতাটা এটা আমার আব্বা জানের জীবনী খাতা, যদি কারো কাছে ঋণ দেনা করে থাকেন সে ঋণ দেনার টাকা লিখে গেছেন, যদি এখানে নাম লেখা থাকে তোমাদের খুলে দিয়ে দেবো, আর নাম যদি লেখা না থাকে তাহলে চিটিং বাজি করার জন্য আবার সেই কি করবো, ছাল তুলে নেবো। আরে আমার নাম তো নাই। আরে ঢুকে যখন পড়েছিস সাহস কর, ঘুমোতে চাইলে হবে না। না মুসলমানদের রাগ, যদি লটা পটে করেছিস বিনা চান্দে জবাই দিয়ে দেবে একবার। এ হ্যাঁ মুসলমানদের রাগ, আজ আর রেহাই নাই, একবারে গলায় লাগিয়ে বিসমিল্লাহ বলে টাই নিয়ে দেবে। ঘুমো ছাড়লে হবে না। হ্যাঁ খাতা খুলুন। খাতা খুলছি। খাতা খুলুন, খুললে নাম নিশ্চয় পাবো, না পেলে তরবারে নিয়ে আসবো, দিয়ে তোমার মাথাটা খ্যাচ করে কেটে। ও বন্ধু ও কি খোঁজো, হ্যাঁ তিন করি আর চাবুক মেরে করবে জ্বলন্ত। তিন করে আর পাঁচ করি চিঠি বাজে করার জন্য আবার হাতের এই শঙ্খ বাজে চাপ বিয়াদ হবে দল। হ্যাঁ মারবেন? হ্যাঁ মারবো। হ্যাঁ ন্যায্য টাকা পাবো, আমি মারবেন নাকি? হ্যাঁ ন্যায্য টাকা পাবো, আমি মারবেন নাকি? হ্যাঁ মারবো। আজকে খাতা দেখাইছেন, আজকে খাতা দেখাইছেন, মারবেন আব্বাজান? না আব্বাজানের সঙ্গে আমাদের মুখের কথাই কাজ হতো, লাখ লাখ কারবার। আপনি খাতা দেখাইছেন? হাজির ছেলে পাজি, এই এত বড় সাহস আমাকে পাজি বলে মহাস করছো তোমরা? আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি নেই তো টাকা পাবো, কবর থেকে বলে দেবে। হায় আল্লাহ, আমার আব্বাজান কবর থেকে বলে দেবে তার? এই শোনো, কালকে রাতে আমাকে সামনে বললো তো, বললো আরে তিন কোটি টাকা রানি নাই, আমার আত্মা শান্তি বেঁচে নাও। সে কি আমার আব্বাজান কবরে আজাব ভোগ করছে? আগে তাহলে আমার আব্বাজান কবর থেকে বলে দেবে? আগে শোনো, কবর থেকে যদি বলে দেয় তাহলে 20,000 কেন প্রয়োজন হলে বেশি দেবো, আর কবর থেকে যদি না বলে তখন কি হবে? কি হবে তখন? তখন যে শাস্তি দেবেন মাথা বেঁধে নেবো, কুচি কুচি করে কাটবো তরবারে দিয়ে। কিন্তু 1 পয়সা দেবো কম লোম না, কম দেবো না বেশি দেবো। তাই হবে। তাহলে আপনার আব্বাজান কবর কোন মাঠে? কেন পশ্চিম মাঠে? হ্যাঁ পশ্চিম আরে। ঠিক আছে চলুন, এখন নয় তবে আগামীকাল শুক্রবার জুম্মা দিন, জুমার নামাজ পড়ে আমি কবরস্থানে যাবো, আর সেই কবরস্থানে তোমার থাকবে, আমি টাকা সঙ্গে করে নিয়েই যাব। তাই হবে, 1 পয়সা কম লোক না, যা এসো তোমরা ন্যায্য টাকা পাবো।
हाँ ठीक है जे, हाँ देखा जावे, चल, ताते चल, ताते चल, हाँ, शालाम बोल दियो तो दिलाम, हल्ला जो देवर ना बोलो तो माता कहीं चले बतावा, जाओ हो बे, हल्ला पोस्टी मारे टिकिर पार, ये टिकिर पारे गिये जाना जाओ हो बे देखिएगा, बात सुन लीजिए देखा, यार ये क्या ही करते साला मध्य হাজী সাহেবের কবর কি করে বুঝবো কোনটা হাজী সাহেবের কবর কি করে বুঝবো হারাম দাদা হারলে মরেছে টিপে টিপে দেখতে হবে যে কবরটা কাঁচা হবে সেইটা বন্ধু ওই দেখো নতুন মশারি টানিয়ে দিয়েছে ওই মশারিটা খুলে আমি বাড়ি যাব ভাই হ্যাঁ শালা মশারি ওরে শিয়ালে তুললে নেবে বলে মশারি টাঙিয়ে দিয়েছে এ হাতারো হাতারো এ এ কি করে বুঝবো এ টিপে টিপে দেখবি দিয়ে হ্যাঁ যদি কাটা লেগে যায় সেইটা হ্যাঁ সেইটা টাট কাটেই বলে ওটা লয় ওটা লয় ওটা কাদের কবর हाथे कादा लेगे तो बटे रे खोल मुसलमान मरा ढुक हिंदू मरा भलो कपड़ा खुले निल তেলাই ঢাকা দিয়ে বাড়িয়ে পুড়িয়ে দিলাম মুসলমানরা এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে ওরে হাজী মানুষ ওর কবর আছে আচ্ছা আচ্ছা সে উঠে পালিয়ে গিয়েছে হ্যাঁ তা কবর খুঁজলে আইবা কি হবে তুমি কবরের মধ্যে ঢুকো দিয়ে যে ছেলে যে আইবে বলবে হ্যাঁ রে বেটা এটা টাকা পাবে ঠিক কেমন লাই ঢুকে যা বন্ধু বন্ধু যেন উল্টো পাল্টা করে ফেলো না আগে তিন করি আগে তাহলে তুমি চলে এসেছো কখন তো ঠিক নেই মুসাই খেয়ে দম লেগে গেল কিন্তু আগে কিন্তু তোমার সেই জুটি মানে সেই পাস করি স্বর্ণকার আগে সে কই আ বন্ধু হ্যাঁ তোমার বন্ধু বন্ধু পাস করি সে তো ঢুকে আছে এই ঢুকে আছে মানে কোথায় ঢুকে আছে কোথায় যা সত্যি কথা বেরিয়ে গেছে কোথায় ঢুকে আছে আগে হ্যাঁ ঢুকে আছে কোথায় আপনি টাকাটা দিলেন না হ্যাঁ ও বাড়ি গিয়ে তোর বউ হ্যাঁ মেরে তোকে বন্ধু তুমি যাচ্ছো কোনটা কেন এই তো
এই যে এই কাঁচা কাপড়টা এইটা এইটা আব্বাজান বললে শালা আব্বাজান তাড়াতাড়ি বললে শালা আমি আপনার একমাত্র প্যারে বেটা সাইদুল আপনি যদি কবরে আজাব ভোগ করেন ঋণের জন্য ঋণ পরিশোধ করবো এই তিন কোটি তাঁতি আর পাঁচ কোটি স্বর্ণকার বলছে আপনি নাকি ঋণ করেছেন ওদের কাছে বলুন আব্বাজান কত ঋণ করেছেন বলে শালা আমি মুক্ত করবো আব্বাজান বলুন বলুন আব্বাজান বলুন আব্বাজান বলুন আমি হাজির ছেলে নিশ্চয় আমি হিন্দু ছেলে হয়ে কবরস্থানের বাইরে জুতো রেখে দিয়ে এসছি আর আপনি মুসলমানের ছেলে হয়ে জুতো পরে কবরস্থানে এসেছেন আপনার আব্বাজান আপনাকে কথা বলবে না না আপনি হাজির না পাজি আপনি হাজির ছেলে পাজি চুপ করো চুপ করো চুপ করো ভুল ভ্রান্ত মানুষের হয় আপনি দোষ করবেন যে আমাকে মারবেন নাকি ও আমার আবার সেই জন্য কথা বলছি না টাকা দিয়ে মার খাবো নাকি লেন মারুন লেন মারুন না না গায়ে বল দিলেন মারুন থামো থামো আমি আচ্ছা অনলাইন হয়েছে লেন কিউ টাকা হাতে লেন মারুন খুলি ওই মানে অজু করে জুতো খুলে তারপর প্রবেশ করছে তাহলে আব্বাজান কথা বলবে আমার শরীর না পাক হয়ে আছে হাত পা না ধুয়ে চলে আসছেন এক খুলে আমি অজু করে আসছি আর জুতো খুলে আসছি শালা মজে গেল নাকি যে মুসলমানদের কবর আস্থানে খুব গরম জায়গা এই শালাকে দিয়ে তো বোধহয় ঘাড় ফটকিয়ে রে হ্যাঁ বন্ধু হ্যাঁ টাকা দরকার নাই বাড়িছ হ্যাঁ বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু শালা ঘুমুই যে রে শালা হাজির বিছানা পেয়ে লম্বা ঘুম লাগিয়ে দিল কারণ যেন বাড়িতে তো ছেঁড়া তালাইও নাই আমি ঘুমিয়ে গেছিলাম হে নরম জায়গা পেয়ে ঘুমিয়ে আর ভুলে আমি ঢুকবো আর ভুলে শালা ছোট লোকের বাচ্চা আর ভুলে উল্টো পাল্টা করিস না জানো ওইটা তুমি বলবি আমার বারো তোমার আট আমার বারো তোমার আট আমার বারো তোমার আট কিরম হইল এটা আমি যেটা বলছি সেটা বলো হ্যাঁ তুমি যা বলছো আমি তাই তো বলছি কই বলছো বলো আমার বারো তোমার আট আমার বারো তোমার আট তুই সারা এখান থেকে কাট তুই সারা কাট আরে তুমি যা বলছো তাই তো বলছি তা নয় আমার 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 বারো তোমার আট আমার 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 বারো তোমার আট শালা ওর ভাগেই তো বারো হয়ে যাচ্ছে ওইভাবে নয় তিন করির বারো পাঁচ করির আট এমনি করে নাম ধরে ধরে নাম করে করে হ্যাঁ তিন করির বারো পাঁচ করির আট ঠিক আছে ঠিক আছে আর যেন আর যেন ঘুমিয়ে যাই এক কাজ করো পুঙায় আঙুল দিয়ে শুয়ো তাহলে আঙুলটা লয়ে দিবে তাহলে ঘুম হবে না ঠিক আছে আব্বাজান
ও আমার আব্বা জান তা আত্মাড়ো তাড়ে ঘুমাচ্ছে না নাই হ্যাঁ তা তো নিশ্চয় তাহলে আপনি আর ঘুমাচ্ছেন আমার সঙ্গে না 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 আপনার বাবার বন্ধু লোক আমি না তাহলে আমার আব্বা জানের সঙ্গে কথা হলো নাকি হ্যাঁ বাবা আপনি গেলেন না যাই হ্যাঁ এখনো বিয়ার টাকা দেয়নি আমার কোটি কোটি টাকা আছে হায় আল্লাহ আমি কিল ভুল করেছিলাম না না আর তো ভুল করে নেব তবে ঠিক হয়ে এসেছি এবারে ঠিক হয়ে এসেছি তাহলে এবারে আমি কথা বলি আগে কথা বলি হ্যাঁ अरे टाका नहीं चले ना नहीं क्या टाका तो देबो टे माल ढुकाशे तीन कोड़ी कत पा पांच कोड़ी कत पा बोलो तीन कोड़ी पा बारो रे কত বড় বৈদ্যু ডাকো ঘরে জল বলছিল তখন চাল ছাওয়ার জন্য আমার ঘরে থেকে খর নিয়ে গেছিল সেই খরের দরুন পাবো তিন কোটি তাঁতির কাছে আমি দেড় হাজার টাকা একটা গাই গরু নিয়ে গিয়েছিল সেই গাই গরু ধরুন পাবো চার হাজার টাকা তাহলে টাকা শোধ পরিশোধ সমান সমান হয়ে গেল তাহলে আপনার আর আরো কিছু ঋণ করেনি তো না আর ওই পাঁচ কোটি পাঁচ কোটি স্বর্ণকার ওভাবে সলিড বারো হাজার টাকা ও কোনো ঋণ করেনি আব্বা জান আরে ও বাকিটা কি পছন্দ করে না শালা বিরাট ভদ্রলোক তো শালা বাকি পছন্দ করে না ঢুকে আছে ঢুকে আছে শালা আমার টাকা কমিয়ে দিলি তোকে টাকা দিয়ে বাড়িতে দেব বন্ধু তুমি তোমাকেই আমি দিয়ে দেবো তার টাকাটা তুমি কি দিয়ে দেবো তাকে ওর মাত্র বারো হাজার তাই তো কিন্তু বারো হাজার দেবো না কেন আবার কমাবেন না না কমাবো না আমি কুড়ি হাজারই দেবো আমার আব্বা যান ইন্তেকাল করেছেন কথা তথা সঙ্গে বলার ক্ষমতা আমার ছিল না কিন্তু তোমরা যে কথা বলি দিলে এর জন্য ভীষণ ভীষণ আমি আনন্দিত তোমার বন্ধুত্ব ছিল আমাদের আমার আব্বা যান আজাব থেকে মুক্ত পাচ্ছে এর জন্য আমি খুবই আনন্দিত এই নাও তোমাকে আমি কুড়ি হাজারই দিলাম কুড়ি হাজার হ্যাঁ ঠিক আছে আপনি মরুন আপনার ছেলের কাছে পাবো আমার ছেলের কাছে পাবে কেন যদি ঋণ করেন আমি ঋণ দেওয়া পছন্দ করি না আমি যা করি আমার আপাতত ঋণ করে নাই
আব্বা জান ঋণ করেনি তাহলে যে টাকাটা দিলাম ও সোনা নিয়েছিল কাপড় নিয়েছিল ও হ্যাঁ মানে এমনি নগদ টাকা নাইনি সোনার কাপড় ঠিক আছে 20,000 পেয়ে গেছো তাহলে আমি আসি ভালো থাকো তোমরা কেমন ঠিক আছে ছোরের বাচ্চা এই কি হলো স্বর্ণকার হ্যাঁ ছোরের বাচ্চা টাকাটা নিয়ে যা ও না না গাল দিও না শালা ঢুকে বসে আছিস কোথায় ঢুকে বসে আছিস সে হসপিটালে আমাকে বা কষ্ট করে যেতে হবে তো হ্যাঁ আমাকে তো 5 টাকা ভাড়া দেবে না 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 যাও সেই যাই বলছি ছোরের বাচ্চা ঠিক আছে গাল দিও না গাল শালা হারামি হারামি আবার গাল দিছো না টাকাটা পাই যে বহুত জন হার করাবো আমি ও হার করাবে তুমি করাও ভালো ভালো সোনা লাগ শালা স্বর্ণকার শালা কত বড় বৈদ্য আমি যুক্তি পরামর্শ দিয়ে লিয়েলাম শালা আমার বেলায় খড়ের দাম বাকি আমার মুদিখানা বাকি আমি গাই গরু লিগি তো মা দইয়ে দিয়ে চুরের বাচ্চা আর ওর বেলায় শালিত এক টাকা তো মনে শালাকে শালা স্বর্ণকার তোমরা মায়ের সোনা চুরি করো তোমাদেরকে বিশ্বাস নাই হালা যাই যাই রে যাই আমাকে ঠাকুরপাড়ায় খবর দিগা যে তোমাদের কবরে মাল ঢুকে আছে শালাকে কুচি কুচি করে খাই দিবে শালা শালা জুতো জুতো নিয়ে বাড়ি বন্ধু কই শালা 20,000 টাকা পেয়েছে কেটি পড়েছে শালা কোন দিকে গেল দেখি শালা মা দিকে যাবে দড়ি ধরতে বলে নিলে শাখা সব টাকা সব নিচে বসিয়ে দেবে আমাকে ঠেকো না বন্ধু ও বন্ধু কত দূর গেল যা পরে জিত পাইয়ে হয় শালা কোন খুলে পালি রে শালা বা জিত ধৈর্য ছই যাইবে না জুতুরা লিয়ে আসি না না ঠাকুরকে মাটি ঢাকা দিয়ে দি শালা দেখা হইলে আমাকে কেজে দেবে জুতোটাও নিয়ে পালাইছিল একটা জুতো পড়ে আছে তার জন্য এই জুতোটা রেখেছে ধাক্কা দিয়ে আবার সেই জুতোটা আনতে গেছে শালা তো জুতো আনতে গেছিস তো কার টাকা কেটে নিয়ে একবারে পার সীতা ঘর শালা 3 করি তা থেকে আমি 1 পয়সা ঠেকাইছি না ও কোনে রূপসী জুইতা থইয়া চইলা গেছে রে আমারে ঝুলাইয়া গেছে রে আমার নাম ঠিকানা জানা নাই টাকা দিয়ে বাড়ি যায় বউ আমার মুখে চুমু খাবে রে আর শালা স্বর্ণকার পেদানি খাবে রে কোন রূপসী বন্ধুরই কাজ সে শালাকে বলেছিল মাঠে ভাগ হবে এ বন্ধু এ বন্ধু টাকা দে রে এ বন্ধু ওরে আমার ভাই আমি হাত দেখ দি টান তো হ্যালো নিয়ে বাড়ি গো কি করব বলো তো স্বামী জনের দিকে মন খারাপ করছে কিন্তু আমার স্বামী না বলে পাত্তা একবার যদি ডাকো যেখানে থাকি আমি আসিবে Goodness!
টাকা তুমি টাকা নিয়ে এসেছো আচ্ছা 20,000 দেখি দেখি সত্যি করে না মিথ্যে করে কুড়িয়ে বাবারিয়ে কত টাকা গো আমি এখন কি করব ওরে ওরে কাপড় খুলে নাচবো গো লোকের মেয়েতে টাকা পেলে বলে কাপড় পরে নাচবো আর মাকে টাকা বেঁধে দিয়ে কাপড় খুলে লাং ঢয়ে মারবো এত টাকা কি করবো গো আমি ভাবতে পারছি না শোন এই টাকায় শেয়ার আছে আমার বন্ধু তিন করি তাতে এই টাকায় শেয়ার আছে তাই নাকি শোন এই টাকা আমি লুকিয়ে রেখে দিছি ওই কেলানে পারে দরকার হলে শেয়ার গতই ঢুকে থাকবো আমাকে খাওয়া দিয়ে আসবে ও শালা চলে আসতে পারে ঠিক আছে একবারে টাকার কথা তুই তো বলবি না আর আমার কথা জিজ্ঞাসা করে বলবি ঘরে আছে না কেমন ঠিক আছে তুমি রেখে দাও তারপর আমি দেখছি ও টাকা দেব টাকা একবার আমার বাক্সে ও বন্ধু এ শালা হাত দেখ দে রে চলে এসেছে না না 10 টাকাও দে ও বন্ধু কে গো আমি গো তুমি কে আমি 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 আবার কে আমি আমি কে বল কি বলবো ও আমি 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 তিন করি দেখ শালা দরজা খোল তুই কি করি তিন করি মাল চলে এসেছে দেখছি মজা রাখাচ্ছি আরে বন্ধু মা আমি বন্ধু মা হয় বন্ধু মা আমি তোমার বন্ধুর বউ আমি তোর বন্ধু হচ্ছি এ শালা এই এই টলিটা নেকি কইয়ে নানু ও শালা ইঞ্জিনিয়ার টলিটা নেকি কইয়ে ও বন্ধু বন্ধু তুমি খুব খারাপ সময় এসেছো বন্ধু গেলে হয় তোমার বন্ধু বাড়িতে নেই আজকে 7 দিন হয়ে গেল বাড়ি ফিরেনি 7 দিন হ্যাঁ গো বন্ধু জন খুব মন খারাপ করছে হ্যাঁ নাকি হ্যাঁ আরে আমি যাচ্ছি তুমি কি করবে বন্ধু নাই তো আমি যাচ্ছি লাগা মশারি টাঙাও শোনো তোমাকে নিয়ে আমি ধুই জল খাবো তুমি যে এলে তোমাকে আমি সম্মান করব বাড়িতে কিচ্ছু নেই বন্ধু তুমি যখন এসেছো 10টা টাকা দাও না কয় টাকা বেশি লাগবে না সে শালা তো বসিয়েছে এ মাগিও বসাবা তাল কইছে বেশি লাগবে না 10টা টাকা দাও তাহলে অতি হবে মানে হচ্ছে খোঁজা খুঁজি করছে ও বন্ধু কি খুঁজছো নাঙ্গল 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 এখানে তুই কোথায় পাবে আমার নাঙ্গলটা নিয়ে এসেছিল তো দেখছি ও আছে তো আমাদের খামার বাড়িতে আছে বন্ধু এলে বইজো কি বলবো বন্ধু কাজটা ঠিক কর নাই কি কাজ গো নাঙ্গলটা নিয়ে এসেছো তো ও ঠিক আছে কালকে দিয়ে আসবো ভাই শালুকে চইছে দো ভগবান ঠিক আছে বল তোমার বন্ধু আসুক আমি বলবো তোমার বন্ধু এসেছিল বন্ধু কি গো মুখে ঝাওয়া টাকা দেবে অনেক বেলা হয়ে গেল বন্ধুটা আমি যাই খাবার দিয়ে আসি আমার স্বামী বলেছে এই কেনেল ধারে থাকবো শালাকে এক পয়সা ঠেকাবো না শালা ওই তো শিয়াল গত ওই শিয়াল গত তাড়াতাড়ি করো শালা দেখে বইতে পারে গিনে শালে গতি ঢুকেছি লাগাও গা লাগা লাগাও হ্যাঁ তুমি লাগাই তো না লাগা লাগি ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি ওরে শালা টাকা না পেলে তোর গোষ্ঠী বিচেছি তাই তো শিয়ালের গতুই ঢুকেছি ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি তাই তো তোমায় ভালোবেসেছি ওরে টাকা
কথা দিয়েছে তুমি আমাকে ছুঁয়ে সারা জীবন থাকবে তুমি আমারই হয়ে এইবার মনে হচ্ছে বন্ধু তোর টাকাটাও যাবে।
বন্ধু হে কয়গো তুমি বেরিয়ে এসো এই গত দিন আছে তো না আবার কোথায় গেল এই তো আমার ভয়ে ঘরে আসে না জানে তো আমার বউ কত ভালোবাসতে পারে না মনকে এমন ভালোবাসবো একবার চাদর চাপা দিয়ে ভালোবাসবো আসুক তাকে ভালোবাসা বলে টাকা গো পয়সা গো টাকা গো পয়সা গো আরো কিছু গোল রে দেখো সব থেকে বেশি গোল মাগি তোর মনের গন্ডগোল আমার মনের গন্ডগোল আমি তোমাকে ভালোবাসতে পারি না আমি কি আমি তোমাকে ভালোবাসি না চরম ভালোবাসিস কেন সেদিন তো ভাত করে খেলি আমাকে মানিটা দিলি আমার খুব খিদে লেগেছিল ওই কোটা ভাত তোমাকে দিলে আমি এক পয়সা পাই নাই রে কি পাই নাই পয়সা পাওনি না আমি পয়সা পাওনি তাহলে তোমাকে নিয়ে আমি কি করবো টাকা এনেছো ওগো আর কোনো চিন্তা নেই এই দেখো এইবার যাব ভালো মন্দ কিনে আনবো রান্না করব খাবো দাবো দিয়ে লটাপটিকে শুয়ে টাকা খরচা করার লাইন নাই কি লাইন করব বড় বড় মাছ কিনে নিয়ে আই খাসি একটা গোটা খাসি নিয়ে না খাসি খাবো না আরে বড় মাছ কিনবি হ্যাঁ কাঁটা লিগে রাস্তায় ফেলে দিবি ফেলে কাঁটায় ফেলে দেবো হ্যাঁ আচ্ছা লোকের পায়ে ভুগবে হ্যাঁ লোকে আমাদের সঙ্গে ঝগড়া করবে হ্যাঁ আমরা মার করব মামলা করব টাকা খরচা করব আমুনে মার করব গন্ডগোল করব মামলা করব হ্যাঁ ও যদি একবার শূন্য পুলিশ ঘরে ঢোকে তাহলে জীব জীবন আর বাঁচতে পারবে না শূন্য মামলাতে যাও টাকা যখন পেয়েছি হ্যাঁ একটা কাজ করলে হয় কি কাজ বলো তো এবার ভোটে দাঁড়াইলে হয় নামনি তুমি ভোটে দাঁড়াবে হ্যাঁ রানা সিং দাঁড়াইছে হ্যাঁ লাভপুরে হ্যাঁ আমি ওর উল্টো দিকে দাঁড়াবো উল্টো দিকে মানে আমি ও এক পাটি যাবে আমি এক পাটি দাঁড়াবো নামনে মার খাইয়েছ মার খাও কেন হ্যাঁ ওর লাউটো ও ওর পার্টির নাম তৃণমূল পার্টি হ্যাঁ আর আমার আমার বাড়ির নাম কি কি থাকবে তোমার পার্টির নাম আমার বাড়ির নাম আমরা দুই ভাই লুটে পুটে খাই দুপো দু বলবো কাকে দেবার নাম নাই ও দিয়ে মরবে আমরা লুটে পুটে খাই গেল তাই না তোমার বন্ধু এসেছে তোমার বন্ধুকে কেমন দেখতে গো বন্ধু হ্যাঁ দেখতে হ্যাঁ বন্ধু দেখতে হ্যাঁ কেমন শিয়ালের মতো আমি তাহলে দরজাটা খুলে হ্যাঁ যাবি আরে একবার তোকে হাঁস ধরাকে ধরে গেল আমার মতো সুন্দর লোককে চেহারা আছে কার চেহারা দেখ না মনে চুল কাটা দেখো মাঝখানে নাই আবার চুল কাটে ওকে ঠাড়ো করছে হ্যাঁ মাঝখানে নাই ওই এই যে চুল কাটে এই যা আছে পেছনে মাছ চুল নাই দেখ কি বলছিস এক পয়সা দেবো না ওর বউ আমাকে ঘুরি 10 টাকা চাইছে আমি কি করবো গো ও বাবা দেখে যাও গো মরে যাবে বলছে গো মাকে মরার আগেই তো কান্নার মুখে দিয়েছি মিচিং মিচিং মরবো আমি ভাবছি সত্যি সত্যি মরে যাবো
সত্যিলে আমি মিছে মিছে বলবো তুই কাঁদিবি আর সালে দেখি মরি গে যা টাকা ভাগ লেবে না পালিয়ে যা ডাক্তারি মরে যাবো হ্যাঁ বন্ধু বলিও স্বামী আমার বাবা গো বলিও স্বামী আমার দু নম্বর মোল্লে না গো কুকুর বাচ্চা মানুষের বাচ্চা কাঁদবো তো বলিও ঝাল খেয়ে মোল্লে নাহাগো বলিও স্বামী আমার কত শখ করে কচু দিয়ে মাছের ঝোল করেছিলাম খেয়ে মোল্লে নাহাগো বলিও স্বামী আমার বন্ধুর বাড়িতে কোনো বিপদ হলো নাকি কান্নাকাটির আওয়াজ হচ্ছে বলিও স্বামী তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো স্বামী গো ওরে আমার স্বামী মরে গেল গো না এ চরম কাজ মাছ মরা খা না খাইছে তো দেখে দেখে ও বন্ধু কে ডাকছে বলি কে গো তুমি দুঃখের কথা কাকে বলবো বন্ধু গো আর শরবত খাবো না ফেলিন দে রে বলি ওহো বন্ধু তোমার বন্ধু কাল রাতে এসে আমাকে বললো ঘরে ওপরে বিছানা করে দে আমার খুব ঘুম পাচ্ছে রে ওপরে শুয়ে পড়লো আর রাতে বেলায় তোমার বন্ধুকে সাপে কেটেছে গো বন্ধুকে সাপে কেটেছে হ্যাঁ হ্যালো তা কোথা কামড়েছিল একবারে কপালে যা কি ভাগে চোখে কামড়াইলে চোখ দুটো নষ্ট হয়ে যাইত মানুষটা মরে গেছে চোখ ধুয়ে ধুয়ে খাবে বন্ধু একবারে মরে গেল হ্যাঁ বন্ধু কেমন করে লম্বা হয়ে পড়ে আছে দেখো বন্ধু গো বন্ধু মরে একবারে লম্বা হয়ে পড়ে আছে গো ও বন্ধু মরে গেছে তোমার বন্ধুর মুখখানা দেখো লোকে পাড়া লোকে দেখাই বন্ধু নি গো দেখো আমাদের গ্রামের লোক কে গো দেখো গ্রামের লোক কত ভালোবাসত আমার স্বামীকে আমার স্বামী মরে গেল সবাই মুখটা দেখে যাও গো Thank you.
মুখটা দেখলা এ মুখটা দেখলা কেন না মুখটা দেখলা আরে ভয় নাই উঠেছো ভয় নাই শ্মশান চেপে গেছে বন্ধু ভূত হয়ে গেছে শোনো কাকা ভূত আর কলার ভেলাতে ভাসাইতে হবে না তাহলে কি করবে এই কান্দরে ধারে আমি কাঠ নিয়ে আসছি তুমি খানি কেরাসিনি তেল নিয়ে এসো আচ্ছা দিয়ে পোড়াবো ঠিক বলেছ চলো চলো দেখছি বড় শালা স্বর্ণকার শালা আমাকে পোড়াবার তাল করছে আমি তাঁতির বাচ্চা তোকে টাকা দেবো শালা তোর পোঙা দিয়ে সুতো বার কইল শালো আমাকে পোড়াবে শালো কেরোসিন তেল আনতে গিয়েছে তারা শালা বললাম মরাটাকে রইতে নামিও না দেখো পেটটা কত ফেপে গিয়েছে তাই তো বটাবু হ্যাঁ কেরাসিনের তেল পেলা না ভাই কেরাসিনের তেল আমি কোথাও পেলাম না কাঠের দোকানও বন্ধ আমি কাঠ পেলাম না তাহলে কি করবো তাহলে কি হবে শোনো হাতে পাইয়ে ধরিয়ে কান্দরে গাবাই ছুড়িয়ে ফেলে দিই যা হয় হবে শিয়াল কুকুরের পেট ভরবে তাই করো
ওই হাতে ভাই ওইদিকে যা লাগি কুত্তা ধইতে আছে घर मुटकी देवे ए,
ভূতে তো কথা বলে না ওকে কি করব এ ভূতে কথা বলছে কি করে চলে এসেছে ওকে চলে এসেছে কি করব হ্যাঁ ওগো কি করব আ ভূত ও ভূত ভূত মা বাঁচাও ভূত ও ভূত 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 এ ভয় খেয়েছে না দিদি তাই ভাবছি উপরে চুল নিচে নেমে গেল কি দুজনে কষ্ট করেছি ওই টাকা আমাকে হাফ দিতেই হবে পয়সা নাই এক পয়সা না টাকা নাই এসে যাবো আমার বউ কি করেছে গয়নাকে নিয়ে বসে আছে ঠিক আছে আরে বন্ধু সম্পর্কটা আছে টাকা পয়সা সংশোধনী দেখতে গেলে হয় না নাকি টাকা যখন খরচা করে ফেলেছে আর উপায় কি আছে ঠিক আছে বন্ধু নে বহুদিন পরে তোমার ঘরে এলাম আরে টাকা পয়সা কি হবে নাকি আরে বন্ধু নে ঠিক আছে তোমরা টাকা পয়সা নিয়ে আনন্দ করো আমি দেখি কোথায় টাকা পয়সা পাবো আমার বউটাকে সান্ত্বনা দিতে হবে টাকা পয়সা খাওয়া দাওয়া কি আছে মুখের ভালোবাসা তোমার বউকে নিয়ে এসো আমাদের বাড়িতে ঠিক আছে আজকে যাব মেলা দেখতে নিয়ে আসি আমাদের ফুলের বিরাট মেলা বসে যে এসো পয়সা করে নিয়ে এসো শুধু মেলা দেখে যাই শালা 20,000 টাকা নিয়ে যেতে আমি আবার পয়সা নিয়ে আসবো তোমার ঘরে মেলা দেখতে ফ্রি সাফিসিয়েন্ট খাইছে যা দিচ্ছে তাই খাও নালে এটাও পাবে না পরে তবে না তো কি তুমি যা সেজে চলবো তোমাকে আমার ভালো লাগছে না ভূতের মতো লাগছে তাহলে ভালো লাগে হ্যাঁ তুমি কালো নয় আমার কেলে সোনা কালো বলে আটা মিনা
बोना